কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র। এই স্লোগানের মধ্য দিয়ে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে 2022 পালন করা হয়েছে। 29 অক্টোবর শনিবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাজার প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম, পবিত্র গীতা থেকে পাঠ করেন এএসআই সুব্রত দাস। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদের সভাপতিত্বে এবং এসআই বিজয় দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইন দেলোয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাস, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কমিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রাকিল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইন দেলার বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ জনগণের দূরত্ব কমে এসেছে। বর্তমান সরকারের আমলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলার সংখ্যা কমেছে, যার সুফল সাধারণ মানুষ ভোগ করছে। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।